হামাস ইসরায়েল যুদ্ধৰ 24 দিন সময় যিমানেই বাগৰি গৈ আছে যুদ্ধই সিমানেই তীব্ৰতৰ ৰূপ ধাৰণ কৰা পৰিলক্ষিত হৈছে 24 দিন হল যুদ্ধৰ আৰু এতিয়া হামাসক উৎখাত কৰাৰ বাবে মাৰ বান্ধি পুনৰবাৰ থিয় হৈছে ইসরায়েল ইসরায়েলৰ লক্ষ্য এইবাৰ উত্তৰ গাজাত থকা দুখনকৈ হাস্পতাল যোৱা 17 অক্টোবৰত এখন হাস্পতালত বোমা বিস্ফোৰণৰ ঘটনা সংঘটিত হৈছিল যি বিস্ফোৰণত 5 শতাধিক লোকৰ মৃত্যু হৈছে আৰু তাকে লৈ সমগ্ৰ বিশ্বজুৰি ব্যাপক তোলপাৰৰ সৃষ্টি হয় ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয় ইসরায়েলক ধিক্কাৰ দিয়ে গৰিহণা দিয়ে কিন্তু সমগ্ৰ বিষয়টো পিছত ইসরায়েলে সেই অভিযোগ নচ্ছাত করে কোনো ইসলামিক জেহাদিয়ে সেই ঘটনা সংঘটিত করা বলে দোষ ঠেলি দিয়া পরিলক্ষিত হয়েছে আর এইবার ইসরায়েল সাজু হয়েছে আন দুখন বৃহৎ হাসপাতালত আক্রমণ করবলে এই দুখন হাসপাতাল হল ক্রমে আল কুচ হাসপাতাল আর আল সাইফা হাসপাতাল এই দুইখন হাসপাতালতে হামাস সন্ত্রাসবাদী সংগঠনের বহু সংখ্যক সদস্যই ঘাটি স্থাপন করা বলে তথ্য লাভ করেছে ইসরায়েলে ইসরায়েল ডিফেন্স ফোর্সৰ মুখ্য মুখপাত্রগৰাকীয়ে ইতিমধ্যে সদৰি কৰিছে এই কথা যে তাত ৰোগী আৰু অসামৰিক লোকৰ পৰিৱৰ্তে এতিয়া হামাছ সন্ত্ৰাসবাদীয়ে ঘাটি স্থাপন কৰিছে আৰু সেই হস্পিটেলৰ পৰাই সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপ চলাই যোৱাৰ তথ্য লাভ কৰিছে ইসরায়েলে আৰু সেইবাবে এই দুইখন হস্পিটেলক এই মুহূৰ্তত টার্গেট কৰি লৈছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে আমি আপোনাক জনাই আহিছো বিগত সপ্তাহৰ বৃহস্পতিবাৰৰ পৰাই ইতিমধ্যে গ্ৰাউণ্ড অপাৰেশ্যনো আৰম্ভ কৰিছে ইসরায়েলে শুকুরবারে নিশার পৰা পুনৰ বৃহৎ সংখ্যক সেনাবাহিনী মোতায়েন কৰা হৈছে বৃহৎ সংখ্যক সেনার সমাবেশ ঘটোৱা হৈছে উত্তৰ গাজা আৰু ইসরায়েল সীমান্তত কেৱল এতিয়া উত্তৰ গাজা ধ্বংস কৰাই হৈছে মূল লক্ষ্য ইসরায়েলৰ কাৰণ এই উত্তৰ গাজাতে আছে হামাসৰ বৃহৎ প্ৰভাৱ তথা হামাসৰ বৃহৎ আন্তঃগাঁথনি এতিয়া কথা হল ইসরায়েল ডিফেন্স ফোর্সে যি তথ্য সদরি করেছে এই দুইখন হাসপাতালতে বহু সংখ্যক হামাস সন্ত্রাসবাদী বর্তমান ঘাটি স্থাপন করে আছে বা তাত আত্মগোপন করে আছে আর এই তথ্য লাভ করার পাছতে এতিয়া ইসরায়েলে বারম্বার নির্দেশ দিছে যে তাত থকা রোগীসকল চিকিৎসাধীন হয়ে থাকা রোগীসকল আর সাধারণ লোকসকলক অতি শীঘ্রে সেই হাসপাতাল দুখন ত্যাগ করবলৈ বারম্বার উপর্যুপরি নির্দেশনা জারি করেছে ইসরায়েলে যাতে এই আক্রমণত কোনো এজন রোগী বা কোনো সাধারণ লোকের মৃত্যু নহয় কোনো অসামরিক লোকের মৃত্যু নহয় তার বাবে উপর্যুপরি নির্দেশনা জারি করে আছে ইসরায়েলে যিকোনো মুহূর্তত এই দুইখন হাসপাতালত আক্রমণ করবলৈ উদ্যত হয়েছে ইসরায়েল 17 অক্টোবৰৰ কথা পুনৰ জনাওঁ 17 অক্টোবৰত আল আহলি আৰব বেপটিষ্ট হস্পিটেলত যি বোমা বিস্ফোৰণ ঘটনা সংঘটিত হ'ল এই বোমা বিস্ফোৰণৰ পাছতে ইসরায়েলে সদৰি কৰিছিল যে সেই হস্পিটেলখনত বহু সংখ্যক হামাস সন্ত্ৰাসবাদী আত্মগোপন কৰি আছিল বহু সংখ্যক হামাস সন্ত্ৰাসবাদীক নিধন কৰা হৈছে বোমা বিস্ফোৰণৰ পাছতে কিন্তু যেতিয়াই সকলো তথ্য পৰিষ্কাৰ হৈ পৰিল স্পষ্টকৈ ওলাই আহিল যে তাত কোনো হামাস সন্ত্ৰাসবাদী নাছিল তাত আছিল সাধাৰণ লোক আৰু বহু সংখ্যক ৰোগী তাত চিকিৎসাধীন হৈ আছিল য'ত 5 শতাধিক লোক একেলগেই মৃত্যুমুখত পৰিছে এই বর্বৰ আক্ৰমণত আৰু ৰহস্যজনকভাৱে তাৰ পিছতে কিন্তু ইসরায়েলে সেই টুইট ডিলিট কৰি দিছিল মচি পেলাইছিল টুইটাৰ হেণ্ডেলৰ পৰা আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেন আহিল জো বাইডেনেও ক্লিন চিট প্ৰদান কৰিলে ইসরায়েলক যে এই আক্ৰমণ ইসরায়েলৰ দ্বাৰা সংঘটিত আক্ৰমণ নহয় কোনো ইসলামিক জেহাদিয়ে চলোৱা আক্ৰমণত ভুলবশত ৰকেট নিক্ষেপ হৈ এই বোমা বিস্ফোৰণৰ ঘটনা সংঘটিত হৈছিল ছেটেলাইটৰ ছবি দেখুৱাই আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে ক্লিন চিট প্ৰদান কৰিছিল ইসরায়েলক আৰু তেনেকুৱা এটা অভিযোগ প্ৰতি অভিযোগ বা বিতৰ্ক চলি থকাৰ মাজতে এইবাৰ আন দুখন হস্পিটেলক টার্গেট কৰি লৈছে ইসরায়েল বায়ুসেনা তথা ইসরায়েল ডিফেন্স ফোর্সে ইসরায়েল ডিফেন্স ফোর্সে সদরি করেছে যে যিখন আল সাইফা হস্পিটাল আছে উত্তর গাজাত গাজা স্ট্রিপত আটাইতকৈ বৃহৎ এখন হস্পিটাল হৈছে আল সাইফা হস্পিটাল আৰু এই আল সাইফা হস্পিটালতে এটা বৃহৎ কাৰ্যালয় পাতি লৈছে হামাসে প্ৰধান কাৰ্যালয় হিচাপে আল সাইফা হস্পিটালক এতিয়া বাছি লৈছে হামাসে দ্বিতীয়খন হস্পিটাল হৈছে আল কুচ হস্পিটাল এই আল কুচ হস্পিটাল দ্বিতীয় কাৰ্যালয় হিচাপে ব্যৱহাৰ কৰি আছে হামাসে এই দাবী ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখ্য মুখপাত্রগৰাকী আৰু এই দাবী কৰিয়েই এতিয়া দুইখন হস্পিটালত যিকোনো মুহূর্তত আক্রমণ কৰিবলৈ সাজু হৈছে উদ্যত হৈছে
সেয়েহে বারে বারে কৈছে যে তাত যদি কোনো রোগী চিকিৎসাধীন হয়ে আছে তেতিয়াহলে অতি শীঘ্রে হাসপাতাল ত্যাগ করক। ইয়ার পূর্বেও উত্তর গাজাত থকা সাধারণ নাগরিকসকলক অতি শীঘ্রেই উত্তর গাজা ত্যাগ করবলৈ নির্দেশ জারি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে বিগত 10 অক্টোবরতো একই নির্দেশনা জারি করেছে। দক্ষিণ গাজার দিকে লোকসকলক যাবলৈ পরামর্শ আগবঢ়াইছে আর তেতিয়াই লাখ লাখ লোকে ঘর এরি দক্ষিণ গাজালৈ গতি করেছিল। আন একাংশই অবশ্যই তাতেই আছিল। তেতিয়ালোকে কৈছিল যে আমার যাবলৈ বেলেগ স্থান নাই, আমি কত যাম, কি করিম। গতি উত্তর গাজাতে আছিল বহু সংখ্যক লোক। গতি এতিয়া পুনর্বার এই নির্দেশনা জারি করে পুনের উত্তর গাজা খালি করবলে সাধারণ জনতাক নির্দেশ দিছে। এই পর্যন্ত যদি চা হয় প্যালেস্টাইনে সদরি করা অনুসরি ইসরায়েলের আক্রমণত 8,000 অধিক লোকের মৃত্যু হয়েছে এই মুহূর্তলকে গাজা স্ট্রিপত। ইয়ারে 3,000 অধিক শিশু, ইয়ারে 2,000 অধিক মহিলা, 500 অধিক বৃদ্ধর মৃত্যু হওয়ার তথ্য সদরি করেছে প্যালেস্টাইনে। বধ্যভূমিত পরিণত হওয়া গাজা স্ট্রিপত নিরবিচ্ছিন্ন আক্রমণ অব্যাহত রাখিছে ইসরায়েলে। ইসরায়েলের এটাই লক্ষ্য যে হামাস উৎখাত হবই লাগিব, হামাস নিঃশেষ হবই লাগিব। রাষ্ট্রসংঘর মজিয়াতো এই কথাই বারে বারে সদরি করে আছে ইসরায়েলের প্রতিনিধিয়ে। শেহতিয়াক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদত এক জরুরীকালীন বৈঠকের আয়োজন করা হয়েছিল আর যখন বৈঠকত ইসরায়েলে স্পষ্ট করে দিছিল যে এই যুদ্ধ সাধারণ প্যালেস্তানি নাগরিকের বিরুদ্ধে নহয়, এই যুদ্ধ হামাসর বিরুদ্ধে। আনকি জর্ডানে যে প্রস্তাব দিছিল যুদ্ধ বিরতির বাবে, যুদ্ধ বিরতর বাবে যে প্রস্তাব আগবাইছিল সেই প্রস্তাবতো আনকি যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করেছিল। আনকি ভারতেও এই প্রস্তাবত ভোটদানের পর বিরত থাকা পরিলক্ষিত হয়েছিল, কারণ জর্ডানে তাত উল্লেখ করা নাছিল প্রথমে হামাসর আক্রমণের কথা, আর যার পরিণতিত ভারতের প্রতিনিধিও ভোটদানের পর বিরত আছিল রাষ্ট্রসংঘত। গতি তেনেকা ধরনের বাদ বিবাদ চলি আছে আর আনফালে মানবীয় সাহায্যর সামগ্রী প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রসংঘ বারে বারে এই বিষয়ট গুরুত্ব আরোপ করে আছে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যুদ্ধ বন্ধ করবল ইসরায়েলক বারম্বার অনুরোধ জানা হয়েছে, কিন্তু ইসরায়েলে কোনো ধরনের সঁহারি এই মুহূর্তলকে রাষ্ট্রসংঘক আগবহা নাই। ইসরায়েলে বারে বারে কৈছে যে এই যুদ্ধ হামাসর বিরুদ্ধে, বিশ্বয় যেদরে নাজির বিরুদ্ধে আর আইএসআইএসর বিরুদ্ধে যুঁজিছে, আর এই যুদ্ধ ইসরায়েলে হামাসর বিরুদ্ধে যুঁজার কথা রাষ্ট্রসংঘর মজিয়াত উল্লেখ করেছে। বৃহৎ সংখ্যক স্থলসেনা বাহিনী বর্তমান খাপ পিটি আছে উত্তর গাজাত। ইতিমধ্যে দুগৰাকী সেনাবাহিনী, স্থলসেনাবাহিনীর দুজন সেনা জওয়ান আহত হওয়ার খবর জানাইছে ইসরায়েলে। ঠিক তেনেদরে ভূমধ্য সাগরের তীরত পুনের দুজন হামাস সন্ত্রাসবাদীক নিধন করার তথ্য সদরি করেছে ইসরায়েলে। গতি ক্রমাত উত্তেজনা এনেদরে বৃদ্ধি পাই গৈ আছে। এতিয়া সকলোরে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে যি দাবি ইসরায়েলে করেছে যে দুইখন হাসপাতালত, উত্তর গাজাত থকা দুইখন হাসপাতাল আল কুজ হাসপাতাল আর আল সাইফা হাসপাতাল, এই আল সাইফা হাসপাতালে সর্ববৃহৎ এখন হাসপাতাল যি প্রধান কার্যালয় হিসাবে হাসপাতাল ব্যবহার করে আছে হামাসে, আর সেই হাসপাতাল যিকোনো মুহূর্তত বোমারে উড়াই দিয়ার বাবে সাজু হয়ে আছে ইসরায়েল। যিকোনো মুহূর্তত বোমা বর্ষণে থকা সরকা করব পড়ে হাসপাতাল, যিকোনো মুহূর্তত বোমা বর্ষণে থকা সরকা করব পড়ে আল কুজ হাসপাতাল। এই দুইখান হাসপাতালকে এটা টার্গেট করে লৈছে ইসরায়েলে। গতি যুদ্ধই আরো অধিক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করব, আরো অধিক ভয়াবহ পরিস্থিতির সূচনা করব বলে এই মুহূর্তত সর্বত্রে চর্চা চলিছে। মধ্যপ্রাচ্য ক্রমাত অস্থির হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে। এই দুই হাসপাতালত ইতিমধ্যে এটা স্বেচ্ছাসেবী সংস্থায় দাবি করেছে, এটা স্বেচ্ছাসেবী সংগঠনে দাবি করেছে যে তাত হাসপাতাল দুইখনত কোনো ধরনের হামাসর সন্ত্রাসবাদী নাই, তাত হাজারেরও অধিক অসামরিক লোকে আত্মগোপন করে আছে বা বাহর পাতি আছে, আশ্রয় লৈ আছে, হাজারেরও অধিক রোগী বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে এই হাসপাতাল দুখনত। প্যালেস্টাইনের এটা স্বেচ্ছাসেবী সংগঠনে এই কথা দাবি করেছে। তার বিপরীতে কিন্তু দাবি করেছে ইসরায়েলে যে তাত কোনো অসামরিক লোক নাই বা রোগী নাই, তাত আছে হামাসর বৃহৎ সংগঠন, বৃহৎ সদস্য, তাত কার্যালয় হিসাবে ঘাটি স্থাপন করে আছে এই হাসপাতাল দুখনত। গতি যদি কোনোবা রোগী আছে, যদি কোনোবা অসামরিক লোক আছে, তেতিয়াহলে অতি শীঘ্রেই দুইখন হাসপাতাল ত্যাগ করবলৈ বারম্বার উপর্যুপরি নির্দেশনা জারি করেছে। লক্ষণীয় হব এই যে স্থিতি গ্রহণ করেছে ইসরায়েলে, এই স্থিতি অটল থাকিব নে আন কিবা পদক্ষেপ গ্রহণ করব হামাসক উৎখাত করবলৈ, সেয়া লক্ষণীয় হব।